দর্শক, হেফাজত ইসলাম কি সরকারের কাছে কোনো মুচলেকা দিল? এই প্রশ্নটি এসছে সামনে এবং এই মুচলেকার বিনিময়ে দুটি জিনিস, যে তারা কখনো রাজনীতিতে জড়াবে না, এই একটি জিনিস, এটি হচ্ছে মুচলেকা। আর এর বিনিময়ে হচ্ছে যে হেফাজতের এই শত শত নেতাকর্মী কারাগারে আটক আছে, তারা মুক্তি পাবেন, এমনকি মামুনুল হকও। তবে এখানে বলা হচ্ছে যে মামুনুল হক একটু দেরিতে মুক্তি পাবেন, তার বিষয়ে নানান রকম জটিলতা আছে, অর্থাৎ এখনও তার উপরে হয়তো পুরোপুরি আস্থা নেই সরকারের। খবরটি যে আমি আপনাদেরকে দেখাই, এই খবরে যেটি বলা হয়েছে যে আর কখনো রাজনীতিতে জড়াবে না হেফাজত ইসলাম বাংলাদেশ, মুচলেকা দিয়ে এই কথা বলেছে তারা। সংগঠনটির নেতারা আরও বলেছেন, কোনো রাজনৈতিক দলের অংশও হবেন না তারা, রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্য বা গোপন কোনো সম্পর্কই জড়াবে না হেফাজত ইসলাম। তার মানেটা কি, তারা নিজেরা তো রাজনীতি করবে না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হবে না। এটাই হচ্ছে সরকারের লাভ, যে যত বিচ্ছিন্ন থাকতে পারবে। কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে বাম গণতান্ত্রিক জোট সিপিবির যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরেছিলাম। অবস্থাটা কিন্তু তাদেরও, তারা নিজেরা রাজনীতি করুক কিন্তু এবং সরকারের বিরোধিতাও করুক কিন্তু বিচ্ছিন্নভাবে করুক, কারণ কেননা সবাই জানে যে সিপিবির নেতৃত্বে এমন কোনো আন্দোলন গড়ে উঠবে না, এমন কোনো জনবল বা শক্তি দেখাতে তারা পারবে না যেটা সরকারের জন্য বিপদ হবে। কিন্তু একটা বিরোধী হিসেবে থাকলো, কিন্তু ওই বিরোধিতা যদি এর সাথে যুক্ত হয়, বিএনপির সাথে যুক্ত হয়, বিএনপি নেতৃত্বে যেই সমমনাদের যে আন্দোলন চলছে তার সাথে যদি যুক্ত হয়, তাহলে বিপদ হবে। তো হেফাজত অবশ্য একটু এর সাথে তুলনা করা যাবে না, হেফাজত একটু অন্যভাবে তারা মুচলেকা দিয়েছে যে তারা রাজনীতিতে জড়াবে না। এটার কারণটা হলো এটাই কিন্তু সরকারের জন্য যথেষ্ট পরিমাণ তাদের হলো মানে স্বস্তি। এই স্বস্তিটা কিন্তু তারা 2018 সালেও অর্জন করেছিল এবং সেখানে নিশ্চয়ই মনে আছে সরদি উদ্যানে সেই হেফাজতের প্রধান শফি হুজুরের পাশে আমাদের প্রধানমন্ত্রীও ছিলেন, সেই দৃশ্য আমরা দেখেছি। যাই হোক, আমি সেই পুরনো এতে না যাই, আমরা একটু সামনে আগাই। এখন খবর কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে হেফাজত ইসলাম বেশ কিছু শর্তও দিয়েছে। শর্তে তারা বলেছে হেফাজত নেতা মামুনুল হক সহ যেসব নেতা কারাবন্দী রয়েছেন তাদের সবাইকে ছেড়ে দিতে হবে এবং মামলা থেকে অব্যাহতি দিতে হবে। আওয়ামী লীগ ও হেফাজত ইসলাম গত বছর 17 ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে এই মুচলেকা দেয় এবং এসব শর্ত বা দাবি জানায়। অর্থাৎ মুচলেকা দিয়েছে সত্য, কিন্তু তারা যে তাদের কোনো দাবি নেই তা না। ওই যে দাবির মধ্যে অন্যতম মামুনুল হক সহ সব নেতাদেরকে ছেড়ে দিতে হবে। আগে হেফাজত নেতারা 3 মন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন, তারপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মুচলেকা দেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা হেফাজতের মুচলেকা দেওয়ার কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন। সরকারের সহযোগী হিসেবে থাকার অঙ্গীকার করেছে হেফাজত, তার মানে নিরপেক্ষ না, রীতিমতো তারা সরকারের সহযোগী হিসেবেই থাকবে। এখন হয়তো বলা হবে যে এখন এই সরকার আওয়ামী লীগের আছে, ভবিষ্যতে যদি পাল্টায় তারা সরকারের সঙ্গে থাকবে, এটি হচ্ছে তাদের মূল কথা। এবং যেহেতু এখন বর্তমান সরকার মনে করে যে তারা বহুদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, অন্তত 2040 সাল পর্যন্ত, সুতরাং এখানে যদি এই ধরনের কোনো শর্ত দেয় বা তারা মুচলেকা দেয়, এটা সরকারের জন্য লাভজনক হবে। 14 দলের অন্যতম শরিক তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বাসার মাইজ ভান্ডারি দেশ রূপান্তরকে জানান, হেফাজত ইসলামের চেয়ারম্যান তাকে জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা রাজনীতি করবে না, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তারা জোটবদ্ধ হবে না। হেফাজত ইসলাম আরও কিছু শর্ত দিয়েছে, যেমন কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকে সরকারি নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে, তবে মামুনুল হক ও এবং আরও কয়েকজনের কে এখনই মুক্তি দেওয়া সম্ভব না বলে জানিয়েছে
সরকারি মহল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামুনুলকে ছাড়া হবে এবং সেটা একটু সময় সাপেক্ষ। আর কাদিয়ানিদের যে অমুসলিম ঘোষণা এটাও আমলে নেওয়া হচ্ছে না, কেননা এটা আন্তর্জাতিক পর্যায়ে একটা চাপ তৈরি হবে, সেটা নির্বাচনের আগে এই ধরনের কোনো ঝামেলা নিতে সরকার চায় না। সুতরাং এই দাবিটা না মানলেও মোটামুটিভাবে এটা বোঝা যায় যে যদি কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দেয় তাহলে হেফাজত আপাতত চুপচাপই থাকবে, তারা কোনো দিকে যাবে না এবং তারা যে মুসলেকা দিয়েছে। এখন সমস্যা হলো যে এই যে মুসলেকার রাজনীতি এটা কিন্তু আসলে খুব একটা টেকসই না। যতই মুসলেকা দেওয়া হোক না কেন, পরিস্থিতি যদি তেমন হয় তাহলে কিন্তু এগুলি আসলে কোনো কিছুই মানে বেঁধে রাখা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে কয়েকদিন আগে আমি শুনছিলাম আবদুল্লাহ উসাইদের কথা যে কখনো বাধ্য করে কোনো কিছু আদায় করা যায় না, কোনো কিছু অর্জনও করা যায় না, এটা মানুষের একটা মজ্জাগত ইয়ে, আপনি যেখানেই বাধা দেবেন বাধ্য দেবেন ঠিক তার বিপরীত কাজ হবে। আর এখানে তো হেফাজত ইসলাম তাদের তাদের যে মনন তাদের যেই সংস্কৃতি সেটা তো একেবারেই তারা বলতে গেলে যদি তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সম্পৃক্ত হওয়ার কোনোভাবেই কথা না। এখন গত 2018-তে ওই ধরে বেঁধে তখন ওই রকম একটা পরিস্থিতি ছিল না, আন্দোলন ছিল না, চাপ ছিল না দেশে বা বিদেশে, সেই কারণে তারা সেখানে নতি স্বীকার করে দেখেছে, কিন্তু মানসিকভাবে কিন্তু সেটা গ্রহণ করেনি। সুতরাং আগামীতে যদি আন্দোলন সেভাবে দাঙ্গা মানে চাঙ্গা হয় বা দানা বাঁধে তাহলে কিন্তু এই যে মুসলেকা টুসলেকা এগুলি কোনো কিছুই থাকবে না, কোনো শর্তই থাকবে না। যখন নাকি দেশি এবং আন্তর্জাতিক যখন পরিস্থিতি এমন পরিস্থিতি হবে যেটা সরকারের প্রতিকূলে চলে যাবে তখন কিন্তু দেখবেন যে হেফাজত মাঠে নেমেছে। 2018 সালের আগে তো তারা ছিল সরকারের সঙ্গে, কিন্তু 2021 সালে কি থাকলো? নরেন্দ্র মোদীর ঢাকায় আসাকে কেন্দ্র করে সারা দেশে যে তুলকালাম ঘটনা ঘটলো, তাদের 17 জন নেতাকর্মী মারা গেল, ব্রাহ্মণবাড়িয়ায় কী পরিস্থিতি হয়েছে সেটা তো আমরা দেখেছি ভিডিও চিত্র, বহু গুরুত্বপূর্ণ সংস্থার গাড়ি ফেরত যেতে হয়েছে, হয়নি তো? তখন ওখানে কোনো সরকার ছিল, প্রশাসন ছিল, ব্রাহ্মণবাড়িয়া ছিল না, সেই আন্দোলনও তো থেকেছে। তার মানে কি ভেতর থেকে তার যে চেতনা হেফাজতের নেতাকর্মীদের সেই চেতনাটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যায় না। এখন আপনি চাপ দিয়ে যদি একটা পরিস্থিতি এমন হয় যে বিএনপি সহ বিরোধীরা আন্দোলন করতে পারলো না, আন্তর্জাতিক পর্যায়েও কোনো চাপ থাকলো না, তাহলে 2018-এর পুনর্বৃত্তি ঘটবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা আবার কিন্তু 2021 সালে যেভাবে হেফাজত আন্দোলন করেছিল সেইভাবেই চলে আসবে, এটা নির্ভর করে। ফলে এই যে মুসলেকার রাজনীতিতে এটা সরকার কেন গেল, আওয়ামী লীগ কেন গেল আমি বুঝতে পারছি না। বরং তাদেরকে যদি রাজনৈতিকভাবে যদি প্রশিক্ষিত করতো, কেননা রাজনীতি আমি রাজনীতিতে জড়াবো না, এটা হইতে পারে না। বাংলাদেশের এমন কোনো মানুষ সে কোনো দলে থাকুক বা না থাকুক বাট কোনো দলকে সাপোর্ট করে না বা দলীয় রাজনীতির চিন্তাভাবনা নেই অথবা দলমুক্ত রাজনীতিও তার মাথার মধ্যে নেই, এটা অসম্ভব ব্যাপার। রাজনীতি ছাড়া কোনো মানুষই থাকতে পারে না, আমার এটা বিশ্বাস। তো সুতরাং হেফাজতের যে নেতাকর্মীরা আছে বা এই প্রতিষ্ঠানকে ঘিরে যারা বর্তিত হয় তাদেরকে রাজনৈতিকভাবে জয়যুক্ত করাটাই হচ্ছে সঠিক। চাপ দিয়ে মুসলেকা দিয়ে মানে তাদের পক্ষে রাখা, তাদেরকে একটু দূরে রাখা, এইটা কোনো যুক্তিসঙ্গত বিষয় না, এটা টেকে না, টেকেও নাই। তার প্রমাণ হচ্ছে 2018-র হেফাজত, আমরা তার 2-3 বছর পরে 2021-এ কিন্তু আরেকটা চেহারা দেখলাম। তো সুতরাং মুসলেকার রাজনীতি থেকে বের হয়ে আসাটাই হচ্ছে সমীচীন বলে মনে করি।